আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। তো প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবাই পুরো ভিডিওটি দেখবেন আর টানাটানি করবেন না। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, একদিন বয়সী চীনা হাঁসের বাচ্চা কীভাবে লালন পালন করবেন, তো এই বিষয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওর সাথে জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো আমার এগুলো যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলোর বয়স হচ্ছে আজকে তিন দিন। আজকে প্রথম আসলে এদেরকে এভাবে মাটিতে ছাড়া হয়েছে। তো এতদিন তিন দিন আমি এই বাচ্চাগুলোকে আমি যে ব্রোডিংয়ে যে জায়গাটুকু ব্রোডিং করাই সেখানে মূলত এরা ছিল। সেখানে আমি একটা 100 পাওয়ার এই যে লাইটগুলো আছে ওইগুলো লাইটের নিচে এগুলোকে রেখে দিয়েছিলাম। এবং এদেরকে খাবার হিসেবে আমি যা দিচ্ছি সেগুলো হচ্ছে নারিশের যে ব্রয়লার স্টার্টার যে ফিড আছে সেই ফিড আসলে এদেরকে খাবার হিসেবে আমি দিচ্ছি। আর মেডিসিন হিসাবে যেটা ইউজ করছি সেটা হচ্ছে লাইসোভিট। আমি এদেরকে আসলে প্রথম দিন থেকেই লাইসোভিট দিয়ে এদেরকে খাবার যে পানিটা সেটা দিচ্ছি। আর লাইসোভিটের পরবর্তীতে আসবে হচ্ছে লাইসোভিট আমি একসাথে তিন থেকে চার দিন চালাবো। চার দিন চালানোর পর আমি যে জিঙ্ক যে ভিটামিনটা আছে আমি সেই জিঙ্কটা দিব এদেরকে, কারণ জিঙ্ক যে ওষুধটা আছে সেটা বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চাদের মুখের রুচি এবং বাচ্চাদের যে গ্রোথ সেটা খুব দ্রুত চলে আসবে। তাই আপনারা যারা বাসা বাড়িতে চীনা হাঁসের বাচ্চা অথবা চীনা হাঁস লালন পালন করেন তারা নিয়মিত আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। আমি এই জিনিসটা সবসময় বলবো এবং বলি যে জিঙ্কের আসলে কোনো বিকল্প নেই, কারণ আপনার জিঙ্ক যত বেশি জিঙ্ক খাওয়াবেন এদেরকে জিঙ্ক খাওয়ালে আপনার বাচ্চাটা আসলে যেভাবে পায়খানা করার কথা সেভাবে পায়খানা করবে, আপনার পায়খানাতে কোনো সমস্যা হবে না। যদি পাতলা পায়খানা হয় তাহলে সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো অবশ্যই আপনার চেষ্টা করবেন যে সিলেক্টেড যে জিঙ্কগুলা সেগুলো খাওয়ানোর জন্য। আর আমি যে জিঙ্কটা খাওয়াই সেটা হচ্ছে ফার্মেসি থেকে মানুষের যে জিঙ্কের যে বোতলটা সেটা আসলে ছোটোগুলো 100 মিলি 50 টাকা নেয়। তো আমি আসলে এইগুলো ইউজ করি কারণ এগুলোতে আমি খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। আপনারা অবশ্যই সেগুলো ইউজ করবেন। আর আপনারা চাইলে এই জিঙ্কটা ইউজ করতে পারেন কারণ এটার রেজাল্ট খুবই ভালো। তো আর কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলোকে অবশ্যই আপনারা যখন খাবার পানি দিবেন সেটা একটু উঁচু করে দিবেন, যাতে বাচ্চাগুলো যাতে সেখানে উঠে, যাতে বাচ্চার শরীরে যাতে না ভিজে যায়। যদি ভিজে যায় তাহলে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর এত জিরো সাইজের বাচ্চাগুলো যদি ঠান্ডা লেগে যায় তাহলে এদেরকে আসলে বাঁচানোটা খুবই টাফ হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন যাতে বাচ্চার শরীরে যাতে কোনো প্রকার পানি যাতে না পড়ে। আর অবশ্যই এদেরকে এরকমভাবে আপনারা 5 থেকে 6 দিন আপনারা ব্রোডিং করবেন। আপনাদের যদি চীনা হাঁসের বাচ্চা লালন পালন করে থাকেন অবশ্যই 4 থেকে 5 দিন ব্রোডিং করবেন। ব্রোডিং করার পর এদেরকে আস্তে আস্তে মাটিতে ছাড়ার যে একটা অভ্যাস সেটা করবেন, কারণ সবসময় যদি আপনার মাটিতে রেখে দেন, কারণ মাটি হচ্ছে মানে এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, এরা পোকামাকড়গুলো খেয়ে ফেলে বা খায় আর কি, খুঁড়ে খুঁড়ে দেখবেন পোকামাকড়গুলো খাবে। তো অবশ্যই মাটিতে ছাড়বেন একটু, মানে একদিন ছাড়বেন যে 5 মিনিট, পরের দিন 10 মিনিট, পরের দিন আধা ঘন্টা, তো এইভাবে ছেড়ে ছেড়ে আসলে অভ্যাস করবেন। আর অবশ্যই চীনা হাঁসগুলোকে আপনারা খুব ভালোভাবে যত্ন নেবেন। আর দেখেন আমি যেভাবে পানি দিই আসলে এদেরকে দেখা গেছে যে আমি যেখানে ব্রোডিং করাই সেখানে খাবার ছিটিয়ে দিই। খাবারগুলো খাওয়ার পর প্রায় আমি আধা ঘন্টা পর পর 2 মিনিটের জন্য আমি পানির পাত্রটা আসলে এভাবে দিয়ে রাখি যে পানিগুলো খাওয়ানোর পর আবার সাথে সাথে তুলে ফেলি, কারণ
বাচ্চাগুলো খুবই দুষ্ট, এদেরকে মানে পানিতে প্রতি এদের পানিতে উঠে একদম শরীরটা মানে ভিজিয়ে দেয়। তো অবশ্যই আপনারা যারা চিনা হাঁস লালন পালন করেন তারা এই জিনিসগুলো ফলো করবেন, আর ধাপে ধাপে মেডিসিনগুলো ইউজ করবেন, কারণ বাচ্চার ব্রুডিং পিরিয়ডের প্রথম যে 3-4 দিন আপনার লাইসোবিউট ইউজ করবেন, তারপর 3 দিন হচ্ছে আপনার জিঙ্ক ইউজ করবেন, এবং পরবর্তী যে 3 দিন সেটা হচ্ছে আপনারা থায়াবিন ইউজ করবেন। তো এভাবে কন্টিনিউ আপনারা মেডিসিনগুলো প্রয়োগ করবেন নিয়ম ফেক, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার চিনা হাঁসগুলো খুবই সুস্থ থাকবে। ধন্যবাদ।